আল্লাহ কি, আল্লাহ রাসূল কি কইছে জানেন? কই তোমরা যখন জান্নাতের বাগানে যাও তখন তো তোমরা জান্নাতের বাগানের মেহমান হয়ে যাও, তো যখন তোমরা জান্নাতের বাগানের মেহমান হও তখন তোমরা জান্নাতের বাগান থেকে ফল খেয়ে নিও। ওমান এমন প্রশ্ন করতে পারেন যে হুজুর জান্নাতের বাগানের ফল কই? আমার নবী আপনার নবী দুজনের বাসে নবী তিনি জানিয়ে দিলেন, হুজুর জান্নাতের বাগানের ফল কোথায় গো? আপনার আমার প্রাণে নবী বলে দিয়েছেন ফল কি জান্নাতের বাগান জেনে নিতে চাও ইয়া রাসূলুল্লাহ, জেনে নিতে চাই। নবীজি জানিয়ে দিলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জগত করুণের অজালা রোজে করুণের তিনি উম্মতির ফয়সালা সুবহানাল্লাহ শিখ কলম সৃষ্টি জাহর ও শিলা শিখর শিল কলম সৃষ্টি জাহর ও শিলা যে খুশি হইয়া নাম রাখিলে দেহ বিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাতির বাণী ছুটে আসিলেন কামলি বলা শাহাদাতির বাণী ছুটে আসিলেন কামলি বলা মকতে পটিল রবি নরে মিন্দরে আলা সুবহান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা একরে মন থেকে সোজা করে দুটো হাত তুলে দেখাবেন এই জিকিরটা করতে পেরে কার কাছে বেশি ভালো লাগছে? সবার কাছে আলহামদুলিল্লাহ। ওই যে বললাম আমি এই যে জিকির করছেন না আপনার ওই পরকালের বাজার করেছেন, কি করেছেন? এটা ওপারের বাজার। কেন জানেন? আপনি আপনার ব্যাগ যত বড় হবে ততই কিন্তু বাজার নিতে পারবেন, আপনার কাজের কোয়ালিটি যত ভালো হবে আপনি বেতন কিন্তু তত বেশি পাবেন, আর আপনি যত ভালো পড়াশোনা করবেন সার্টিফিকেটের স্কোর থাকে সেটা যত বেশি বড় হবে আপনার চাকরির চেয়ারটাও কিন্তু তত বড়। বলে হুজুর এখানে কেন আসলেন? এক্সাম্পলটা খুব দারুণ করে দিলাম বন্ধু, তার কারণ হলো
আমার নবী আপনার নবী, তো জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন জিকিরটা জবান দিয়েও করা যায়, অন্তর দিয়েও করা যায়, তবে জবান এবং অন্তর মিলে যে জিকির করা হয় এটার চাইতে উত্তম আর কোন জিকির হতে পারে না। ও পীর কাশিমপুর কাদরিয়া দরবার শরীফ সংলগ্ন আমার ভাই আমার বাবারা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো, বিশেষ করে যুবক বন্ধুদেরকে ডেকে ডেকে বলবো, আপনার আমার প্রাণের নবী, তিনি জানিয়ে দিয়েছেন বন্ধু প্রত্যেকটা জিনিসকে পরিষ্কার করার একটা যন্ত্র থাকে, থাকে কি থাকে না? ও বন্ধু, মানুষের মনের ঘরের ময়লা দূর করার যন্ত্র হলো ওই মাওলার জিকির, জোরে জোরে সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বলেছেন তোমরা যখন জিকির করবা এমন ভাবে জিকির করো মানুষ দেখলেই যেন তোমাদেরকে পাগল বলে। এই ওয়াজ যদি এখনকার যুবক ছেলেরা শুনে এরা কইবে হুজুরের মনে মাথা নষ্ট হয়ে গেছে, ঠিক না? পাগল বলতে ওই যে এলোমেলা আউলাকে সে পাগল বেশি ঘুরে ওই সমস্ত সব চিনে না, টাকা চিনে, ওই পাগল না আবার, ঠিক কিনা বলে? ওইটা শুধু জিকির কিনবে, জিকির চিনবে, টাকা দিলে টাকা নেবে না, ঠিক না বেঠি? কেমন পাগল, সব দিকে সব ধরনের জলসা আছে আর একদিকে চলছে জিকিরের বাজার, ওই পাগল কিন্তু সেই বাজার বাছাই করে দিবে, কথা বল না কেন? আল্লাহ রাসূল বন্ধু অত্যন্ত চমৎকার ভাবে আমাদেরকে ট্রেনিংটা দিয়ে দিলেন, জিকির করার কোনো কন্ডিশন নাই, ফাদকুল্লাহকে আমান দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কোরদান বসে বসে জিকির করো, ও আলা জনবিকুম শোয়ে শোয়ে জিকির করো, তারপরেও জিকির বন্ধ করা যাবে না। বন্ধু এই জিকির আপনার মনের ঘরের ময়লা দূর করে দেয়, নবীজি বলে দিয়েছেন বন্ধু নামাজ নামক জিকির, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূল বলেছেন ছোট্ট একটা হাদিস শরীফ, হাদিসের রাবি হলেন হযরতে আবু যুরায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার আমার প্রাণের নবী দু জাহানের বাদশা নবী, তিনি জানিয়ে দিলেন বন্ধু তিনি শীতের দিনে বের হলো, বের হয়ে দেখলেন শুষ্ক হয়ে গাছের পাতাগুলো বিরামহীনভাবে জড়ে জড়ে পড়ছে, বৃষ্টি যখন দেখলেন বিরামহীনভাবে পাতাগুলো ঝরছে, এই দৃশ্য দেখে নবীজি দুটো ডাল ধরলেন, ধরার পরে আবু জরকে ডাক দিলেন, আবু জর উত্তর দিলেন লাব্বাইকা ইয়া রাসূলাল্লাহ আমি হাজির হয়ে গেলাম, নবীজি একটা ডাক দিয়ে বলেন রে আবু জর তুমি চাইয়া দেখো শীতের কারণে গাছের পাতাগুলো শুষ্ক হয়ে জড়ে জড়ে পড়ছে, শীতের দিনে শীতের কারণে যেমনি করে গাছের পাতাগুলো জড়ে যায়নি ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূলের পাগল যখন নামাজ নামক জিকির, নামাজও কিন্তু জিকির, জিকির হলো আরবি শব্দ বাংলাতে বলা হয় স্মরণ, নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর সাথে কথা বলে, এটা মুমিনের জন্য হয়ে যায় মেরাজ, ওপারে যাওয়ার পরে হয়ে যাবে জান্নাতের ছবি। ও বন্ধু নবীজি বলে দিলেন ওই শীতের কারণে গাছের পাতাগুলো যেমনি ঝরে যায়, আল্লাহর প্রিয় বান্দা যখন নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে কপালটা লাগাইয়া দিবে রে, ওই শীতের দিনের গাছের পাতার মতো গুণাগুণে ঝরে পড়ে যাবে। তাহলে আপনার আমার আর কোনো ভয় নেই বন্ধু, জিকিরে বন্ধু জিকির করলে একটা জিকিরে ভিতরের ময়লা দূর করে দেয়, আরেকটা জিকির নামাজ নামক জিকির করলে বাহিরের ময়লা দূর করে দেয়, তাহলে ভিতর বাহির যদি পরিষ্কার হয়ে যায় এর চেয়ে বড় প্রিয় আর কেউ হতে পারে না। তাহলে জিকিরের দরকার আছে না নাই? জিকিরে মজা আছে না নাই? আল্লাহ নিজে বলতেছে ফাদকুরুনি আযকুরুকুম, আল্লাহ নিজে বলতেছে রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ, এর চেয়ে বড় আজকে কিছু হতে পারে? আমার কিন্তু এটা পুরোটাই কিন্তু আলোচনার, আজকের আলোচনার বাহিরে, জানে এখানে আসলেই গুনামি, এখানে আসলেই কি আল্লাহর ওলি কেমনে হয় জানে? আমি পরে বলছি, তার আগে আপনাদেরকে বলি এই যে বাধা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা এটাকে আমরা কি বলি? মানুষ। কি বলি? ইংরেজিতে বললে ম্যান অথবা পারসন, আর আল্লাহর কোরআনের ভাষায় যদি বলি ইয়া ইয়ুহাল নাস অথবা ইয়া ইয়ুহাল ইনসান, এটা হলো কি? আমার দিকে তাকাবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, এই যে মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটার নাম হলো এই মানুষ, সংক্ষিপ্ত পরিচয়, এই মানুষটা কিন্তু আসল নয়, এই মানুষের ভিতরে আরেকটা মানুষ আছে, সেই মানুষটার নাম আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ বলেছেন রূহ, এটাকে ইংলিশে বলা হয় সোল,
বাংলাতে বলা হয় এটাকে আত্মা। আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়াটার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন কওলির রুহু মিন আমরি রব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এখানে তিনটা সময়, তিনটা কাল বোঝানো হয়েছে। কয়টা কেন বললাম, এই জায়গায় কেন আসলাম জানেন? কারণ যখন আপনার আমার দেহটা বাবা মায়ের মাঝে, তখন কিন্তু আপনার আমার আসল মানুষটা যেটা আমার মধ্যে থাকার কারণে আমি জীবিত বা মানুষ হিসাবে মানুষ আমাকে বলে, এই মানুষটা তখন ছিল আলমে আরোহা রুহের জগতে। কোথায়? যখন রুহের জগতে আপনার রুহটা ছিল, তখন কি আপনি আমি মানুষ ছিলাম? ছিলাম না। কেউ কিন্তু মানুষ বলার সাহস পাইনি। বাবা মায়ের বিয়ে হলো, মিলন হলো, মায়ের ওদরে আপনার আমার বডিটা তৈরি হলো, তখন রুহের জগৎ থেকে ট্রান্সফার করে আপনার আমার ভিতরে রুহটাকে ঢুকিয়ে দিল। সময় মতো মায়ের কলিজা ছেড়ে পৃথিবীতে আসলাম। সাত দিনের দিন যারা আল্লাহ রাসূলের আইন মেনেছে, সাত দিনের দিন নাম রাখলো, চুল ফালালো, আকিকা দিল, সেই নামকরণ থেকে আজও পর্যন্ত আমি সেই নামেই খেতে। কিন্তু এই পর্যন্ত এসেছি, বাকি কতদিন যাব সেটা আপনিও জানেন না, আমিও জানি না। যেই দিন আপনার থেকে আবার, যেদিন আপনার মাঝে রুহটা ছিল না, আসল মানুষটা ছিল না, সেদিন আপনাকে আমাকে কেউ মানুষ বলেনি, কারণ আমি মানুষ তো ছিলাম না। দেহ এবং আত্মা মিলে মানুষ হয়। কি হয়? মানুষ হয়। যখন আত্মা মিলে গেল দেহের সাথে, তখনই মানুষ রূপে আসলাম, এখনো মানুষ রূপে আছি। কিন্তু যেদিন আপনার আমার মধ্য থেকে রুহটা চলে যাবে, সেদিন কিন্তু আই এম এ ড্যাড, ইউ আর ড্যাড, নামের আগে যুক্ত হবে মরহুম আব্দুল জলিল। তার মানে কি, দেহ থেকে যখন আবার পাখি চলে গেল, তখন কিন্তু আপনি আমি আবারও ড্যাড হয়ে গেলাম। তার মানে আপনি আমি আর নাই, আসি। আপনারা একবার ঘর থেকে বের করলে আর নিবে কোনোদিন? আপনারা আমার চেয়ে বেশি দেখছেন, কারণ আমি আপনাদের তুলনায় বাচ্চা। আমি দেখছি হাঁটু পানির মধ্যে পর্যন্ত আপনার লাশ রাখছে, পানি উঠাইলে আবার পানি আসে। হুজুর আসছে, কিচ্ছু করার নাই, সবাই দেন, সবাই দিছে, আমি সব জানাজা মাটি দিয়েছি। তো তো তখন তো আর আপনি আমি মানুষ নেই। তাহলে এখান থেকে কি বোঝা গেল, মানুষের আসল সত্তা তার দেহ নয়, তার আত্মা। কোনটা কথা বলেন, কোনটা? আত্মা। তাহলে এই প্রত্যেকটা মানুষ কি ডবল না? একটা তার দেহ, একটা তার আত্মা, রূহ। তো এখান থেকে কি বোঝা গেল, একটা মুমিন মুনাফিক না, কিন্তু আল্লাহ যা বলেছে কখনো বলেছে, হে ইমানদারগণ, হে মুমিনগণ, আল্লাহ কিন্তু যা বলেছেন মুমিনদেরকে ডেকে ডেকেই বলেছে। কোন মুনাফিককে কিন্তু আল্লাহ ডাক, কোন বেঈমান কাফের মুশরিককে ডাক, যা বলেছেন আল্লাহ ইমানদারকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহান্নাস, আল্লাহ বলছে না? তো আল্লাহ রাব্বুল আলামিন মুমিনকে বলেছেন। তো প্রত্যেকটা মুমিনের প্রতিদিন কাজ হলো কি, যার ইমানি দায়িত্ব হলো, তার প্রতিদিন দুই ধরনের খাবার জোগাড় করা, একটা তার দেহের খাবার, আরেকটা তার রুহের খাবার। একটা হলো তার দেহের জন্য বাজার, আরেকটা করতে হবে তার রুহের জন্য বাজার। একটা বাজার লাগবে তার পৃথিবীর জন্য, আরেকটা বাজার লাগবে তার ফিউচারের জন্য, যেটা ফিউচার, ভবিষ্যতের জন্য। এই বাজারটা পৃথিবীর যেই কোনো জায়গায় গেলেই পৃথিবীর বাজার করা যায়, কিন্তু রুহের বাজার কিন্তু যেই কোনো জায়গায় গেলে করা যায়। এটি স্পেসিফিক কিছু জায়গা আছে, সেই জায়গাগুলোতে আসলে রুহের বাজার করা যায়। যেমনটি আজকেরই কাদরিয়া দরবার শরীফ, পীর কাসেমপুর, এটা হলো আজকে রুহের বাজারের জায়গা। এই জন্য আপনাদের আমাদের সকলের প্রত্যাশা রাখতে হবে যে আমরা আজকে রুহানিয়তের বাজার করতে এসেছি, যেই বাজার আমাদের পৃথিবীতে কাজে লাগবে, কিন্তু বেশিরভাগ কাজে লাগবে ওপারে যাওয়ার পরে। সুবহানাল্লাহ বলেন না কেন? এই জন্য রাসুল বলেছেন, আল কবারু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতিয়া ওয়া হুফরাতুম মিন হুফারিন নার, কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। মুনাফিক এবং বেঈমান কাফেরের জন্য কবর হবে জাহান্নাম, মুনাফিক কিন্তু মুসলমানের মধ্যেই থাকে, কথা বলে না, আমা আপনার আমার মাঝেই থাকে, কিন্তু বেঈমান কাফের আপনার আমার মাঝে থাকলেও কিন্তু তারা পুরোই আমাদের থেকে ডিভাইড, আলাদা, তাই না? তো এই জন্য আপনাদের কি বলছি, রাসূল বলেছেন কবরটা দুইটা রূপে রূপান্তরিত, এক ভাগ কবর কারো কারোর জন্য জান্নাত হবে, কারো কারোর জন্য জাহান্নাম হবে। যারা মুমিন মুত্তাকি তাদের জন্য হলো কবর জান্নাত, আর যারা মুনাফিক থেকে বেঈমান কাফের মুশরিক তাদের জন্য কবর হলো কি, জাহান্নাম। তো আমরা যেহেতু কবরে যেতে হবে, কবরে যাওয়ার আগে সেই বাজারটা আমাদেরকে করতে হবে, আর সেই বাজারটা হলো রাসূল প্রেম। কারণ রাসূল প্রেমের মধ্যেই কিন্তু সব প্রেম নিমজ্জিত, লুকায়িত। আল্লাহর স্মরণ করা, এটাই তো। এই যে জিকির, জিকির করলে কি লাভ হয় জানেন?
আমার নবী আপনার নবী জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন বন্ধু আজকে আপনারা অনেকে কিন্তু হেঁটে হেঁটে আসছেন, আবার ওপারে গাড়ি থেকে নেমে পার পর্যন্ত হেঁটে এনে আসছেন, আবার কেউ কেউ বাড়ি থেকে গাড়ি পর্যন্ত অনেকটা হেঁটে আসতে হয়েছে, আসছেন কিনা এটাই বাস্তবতা। হাদিস শরীফের সাথে আপনার হাঁটার মিল রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন কেউ যদি এক বিঘা পরিমাণ হেঁটে হেঁটে আল্লাহর জিকিরের জন্য এগিয়ে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে এক গজ পরিমাণ এগিয়ে আসে। কেউ যদি আল্লাহর দিকে খাপ পরিমাণে গিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে দুই হাত পরিমাণে গিয়ে আসে। সবচেয়ে বড় মজার খবর হলো বন্ধু, আমরা যখন কোন জলসায় বসে মালিকের জিকির করতে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জানিয়ে দিয়েছে, হাবিব আপনি জানিয়ে দেন, বান্দাগুলো যখন কোন জলসায় বসে জিকির করে তার চাইতে উত্তম জলসায় বসে আমি আল্লাহ তার জিকির করি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি যখন আল্লাহর জিকির করার জন্য হেঁটে হেঁটে এসেছে, হাদিস শরীফ প্রমাণ করেছে, আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দা যখন জিকির করার জন্য আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে দৌড়ে চলে আসে। কথা বুঝেন নাই? তার মানে আপনি আমি আল্লাহর জিকির করার জন্য আল্লাহর যত দ্রুত কাছে যেতে চাই, যত দ্রুত আপন হতে চাই আল্লাহ স্মরণ করতে করতে, তারও আগে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আপন হয়ে যাবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তারও আগে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কি হয়ে যাবে? আপন হয়ে যাবে। তাহলে জিকির করার দরকার আছে না? বেশি প্রয়োজন কিনা? বেশি প্রয়োজন। এখন জিকির করতে হলে কি করতে হবে? দুই ধরনের মানুষের সাথে আপনাকে যুক্ত হতে হবে। আমি বলছি না, আল্লাহ বলছে, আল্লাহ বলছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইজ। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন যারা আল্লাহর জিকির করে আল্লাহর গোলামি করতে করতে আল্লাহর প্রিয় হয়ে গেছে, আল্লাহ বলছে তোমরা আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও, ওয়াদখুলি জান্নাতি আমার জান্নাতে চলে আসো, কাম টু মাই প্যারাডাইজ। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতে কি কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইনদা রব্বিহিম ইউরজাকুন। আল্লাহ বলতেছেন দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহ বলতেছেন তোমরা জান্নাতে এসে জান্নাতে খাবার খাবে, তোমরা যত বেশি খাও পসরাব পায়খানার ব্যাগ হবে না, ঢেক আসবে সব নিমজ্জিত হয়ে যাবে। এটা শুধু আল্লাহর প্রিয় লোকেদের সাথে যুক্ত হওয়ার কারণে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে জিকিরের দরকার আছে না নাই? আর জোরে বলেন না, জিকিরের দরকার আছে না নাই? আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়াসীলা। আল্লাহ রাব্বুল আলামিন দেখি দেখি বলছে ইমানদারেরা তোমরা বেশি বেশি করে জিকির করো, সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। আর জোরে কর না সুবহানাল্লাহ। বেশি বেশি জিকির করতে কইছে না? আল্লাহই তো কইছে, আমি নি কইছি? তো এই যে সুবহানাল্লাহ বলা তো আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বলা আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলা আল্লাহর জিকির, কাউকে সৎ কাজের জন্য ডাকা এটাও জিকির, কাউকে অসৎ কাজ থেকে বারণ করার জন্য তাকে আহ্বান জানানো এটাও জিকির। এই যে মসজিদে মানুষ নামাজ পড়তে যায়, বাড়িতে নামাজ পড়ে, মা বোনেরা নামাজ পড়ে, নামাজটাও আল্লাহর জিকির। বড়লোক যারা অনেক বেশি অর্থের মালিক তারা মক্কা মদিনায় চলে যায় জিয়ারত করার জন্য, ওটাও জিকির। কারণ ওটা হলো জুলুস, জিকিরের জুলুস। কারণ বিভিন্ন জায়গা পরিদর্শন করে যে জিকির করা হয় ওটাকে বলা হয় যে জিকিরের জুলুস। আর যেটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পন্ন করা হয় এটাকে বলা হয় জিকিরের জলসা। ওমা সুবহানাল্লাহ। কন্যা কিনলে আহারে দুর্বল হয়ে গেছে, খানা রেডি করতে আছে, গরুর গোস্ত দি, এত টেনশন করেন কিনলে, ইয়ার নেগল্লাই খানা তৈরি হইতে আছে, গরুর গোস্ত, আলহামদুলিল্লাহ কন। আর জোরে দেখছেনি গরুর গোস্তের কথা কনে জোরে কইছে, আলহামদুলিল্লাহ। আরে খোদারে আলহামদুলিল্লাহ এমনিও কই তৈব, কারণ আল্লাহ আমাদেরকে বেশি সুন্দর করে বানাইছে। ও মা মা দুর্বল হয়ে গেছে, এত সন্ধ্যা সবে দুর্বল হইব।